আসসালামু আলাইকুম। নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। তো আপনারা অনেকে প্রশ্ন করেন যে ভাই আপনি ওখানে কি কাজ করেন এবং কত টাকা স্যালারি। তো আমি আজ আপনাদের এই টোটাল আমার কত টাকা খরচ হয় এবং কত টাকা স্যালারি এ সম্পর্কে আপনাদের কাছে তুলে ধরবো। এটা হচ্ছে আমার কাজ, অনেক কষ্টের কাজ, দেখতে পারছেন যে কত ভারী জিনিস ধরে চেক করা লাগে। তো এটা আমার টোটাল ডিউটি হচ্ছে 12 ঘন্টা, যেটা সত্য কথা যে এখানে ম্যানুফ্যাকচারিং কোম্পানি এগুলা টোটাল 12 ঘন্টা। আমাদের শিফট চেঞ্জ হওয়ার পরে আর একটা শিফট আছে, মানে দুইটা শিফটে কাজ করে, দিনটা 24 ঘন্টায় কাজ চলে, 1 সপ্তাহ নাইট 1 সপ্তাহ ডে। তো আমার কোম্পানির আমার থাকা এবং খাওয়া, ব্যক্তিগত থাকা আর যাতায়াত এই দুইটা বহন করে। তো এই দুইটা বহন করে বলতে এটার থেকেও কিছু টাকা চার্জ নেয় কোম্পানি আমাদের থেকে। তো আমার কত টাকা মাসিক স্যালারি এবং কত টাকা খরচ, টোটাল কত টাকা থাকে বাংলা টাকার, এই ব্যাপারে আপনাদের কাছ তুলে ধরবো। এটা হচ্ছে আমার কোম্পানির কাজ। এখানে আমার চেক করা শেষ, চেক করার পরে এটা এখানে কত পিস আছে এটা টোটালে গুনে, তারপরে একটা টোকেনে লিখে আমার নাম লিখে এখানে দিয়ে দিতে হবে, ওকে হয়ে যাবে। এরপরে দ্বিতীয় চেক আছে, দ্বিতীয় চেক করার পর মানে কার্টুনে যায়, এগুলো কার্টুনজাত করার পরে এখানে আবার চেক হয়। সেটা ছিল এই পোল্যান্ডের পলিশ লোক আছে, এরা ফাইনাল চেক করে, ফাইনাল চেক করে তারপরে হচ্ছিল আপনার বিভিন্ন দেশে এটা মানে পাঠানো হয়। তো এখানে এদের টোটাল কথা হচ্ছে লক্ষ্য যে একটা মাল মানে ছোটো হোক বা কম দামি হোক, টোটালে ফ্রেশ একদম নিট অ্যান্ড ক্লিন করে তারপরে হচ্ছিলো আপনার মানে বিভিন্ন দেশে পাঠানো হয়। কিন্তু এখানে একটা কথা আছে, এখানে আপনার কোম্পানি চান্স দেবে টোটালে 3 বার। প্রথমবার যদি আপনার মানে চেক করতে যদি ভুল হয় আপনার চান্স দেবে 1 বার, পরের বার দেবে, আর 3 বার যদি ভুল হয়, 3 প্লাস ফাইনাল, এর চতুর্থবার আপনার ভুল হলে আপনার মানে এই কোম্পানি থেকে বের করে দেবে। তো সেই ক্ষেত্রে আপনার এখানে এটা বলে না কখনো, এটা আছে কোরিয়ান কোম্পানি, এটা কখনো বলে না যে আপনি ফাস্ট কাজ করেন। আপনি কথা হচ্ছে আপনি ধীরে ধীরে করেন কিন্তু ক্লিয়ার করে করেন, মানে আপনার কোনো মানে তাড়াহুড়া করে কাজ করতে হবে না। আপনার যে টাইম দেবে এবং আপনার যে টার্গেট দেবে, আপনার টার্গেটে আপনি আরামসে করতে পারবেন। কিন্তু এখানে যদি ভুল হয় তাহলে মানে খুবই খারাপ অবস্থা, বলতে গেলে কি আপনার 3টা চান্স দেবে, 3টার পরে আপনার কোম্পানি বলবে যে আপনার আমার আর দরকার নেই, আপনি আর অমনোযোগী, আপনার এই আমার কোম্পানিতে রাখবো না। তো এখানে 2-3 জন আছে এরকমের, 3-4 বার চান্স দিছে তারপরে কোম্পানি থেকে চেঞ্জ মানে ই করে দিছে যে আপনার আর আমাদের কোম্পানিতে রাখবো না। তো আমাদের টোটাল কথা আসলে যে আমরা যে কোম্পানিতে আছি এটা আছে একটা সাপ্লাই কোম্পানি, এটা যে আমরা যে কোম্পানিতে কাজ করি এটা মূল কোম্পানির মানে ওয়ার্ক পারমিটে আমরা আসিনি, আমরা একটা সাপ্লাই কোম্পানিতে আসছি, এই সাপ্লাই কোম্পানিটা আমাদের এই কোম্পানিতে দিছে। তো আলহামদুলিল্লাহ খুব ভালোই আছি। দেখছেন যে মেশিনের কাজ এইভাবেই, মনে করেন যারা মেশিন চালায় তারা এইভাবে মেশিন মানে কাজ করে। আর আমি চেক করতেছিলাম, আমিও মেশিন চালাই এবং চেক করি, দুটাই করি। তো চেক করতেছিলাম তো দেখলাম যে অফ ডে তো কাজ করতেছিল খুবই কম, আর অফ ডেতে আপনারা পোল্যান্ডের লোকজন কাজ করে না, শনি রবিবারে কাজ করে না, আর আমরা যারা এশিয়ান আছি আমরা টোটালে 12 ঘন্টা থাকা 14 ঘন্টা দিলেও আমরা করতে পারি, করতে চাই, পারি বলতে করতে চাই, কষ্ট হলেও করি, করি বলতে টাকার জন্যই করা হয়, টাকা দেয় যার জন্য কাজ করি। এই কোম্পানি ছুটি হয়ে গেছে, টাইম শেষ, 12 ঘন্টা ডিউটি শেষ করে বাইরে বেরোচ্ছি। তো এখন মূল কথায় আসি যে আমার কত টাকা স্যালারি দেয়। আমার টোটালে আমার 18.97 জলতি দেয় আমাকে আমার যে কোম্পানি, এই কোম্পানি মানে টোটালে সব খরচ বরচ মানে কেটে 18.97 জলতি। এখানে কোনো ওয়ার্ক মানে স্কিল লাগবে না, স্কিল ছাড়াই এখানে আসার পরে আপনার একবার দেখা দেবে, দুইবার দেখা দেবে, একবার দুইবার দেখলেই আপনি বুঝতে পারবেন বা আমি বুঝে গেছি। তো এটা আপনারা দেখতেই পারছেন যে আমার কী কাজ, এটা মেশিনের কাজ তো দেখলেন, মেশিনের কীরকম কাজ এবং চেকিং কাজ, এই হচ্ছে আমাদের কাজ। তো এখানে 18.97 জলতি আমার স্যালারি দেয় পার ঘন্টায়। তো 12 ঘন্টা কাজ করি, মানে পার ঘন্টায় দেখছিল 18.97 জলতি।
আর এখানে পোল্যান্ডে খরচ আপনি যদি 2 দিন কাজ করেন, মানে আমি ধরো বলতে 3 দিন কাজ করলে আপনি আরামসে, মানে আপনি যত ভালো খাইতে চান আপনি 3 দিন কাজ করলে আরামসে 1 মাস খাইতে পারবেন। আর যদি আপনি চেক রিপাবলিক যান, চেক রিপাবলিক গেলে আপনি যদি 2 দিন কাজ করেন আপনি 1 মাস আরামসে খাইতে পারবেন। আর যদি আপনি পর্তুগাল যান, পর্তুগাল গেলে আপনি 1 মাস কাজ করবেন, 1 মাস খাবেন, মানে পর্তুগালে খরচটা অনেক বেশি। আপনার থাকা খাওয়া যদি কোম্পানি দেয় আপনার স্যালারি খুবই কম আসবে সেক্ষেত্রে আপনার। আর পর্তুগালের সুযোগ সুবিধা হচ্ছে একটাই যে পর্তুগালে আপনার পাসপোর্ট পার্সেন, পর্তুগালে আপনার পাসপোর্ট হয়ে যাচ্ছে, কিন্তু পোল্যান্ডে আপনার টিআরসি কার্ড হবে, পাসপোর্ট শর্ট আপ। পোল্যান্ড মানে পোল্যান্ডে আমার দেখা এখন আমার চোখে পড়েনি, এটা আছে কোম্পানি গাড়ি, কোম্পানি গাড়িতে করে নিয়ে যাচ্ছে, তো পোল্যান্ডে আমার এখনও চোখে পড়েনি যে পাসপোর্ট পাইছে, টিআরসি কার্ড পাইছে। টিআরসি কার্ডের পরে আপনার যে ওই এটা কী বলে পেয়ার কার্ড, এটাই এই পর্যন্তই আমি দেখছি, কিন্তু এর বাইরে কোনো কিছু দেখিনি। তো টোটালে আপনার বাংলা টাকার আপনি যদি 1 মাস খাইতে আপনার 10 থেকে 15 হাজার টাকা খরচ হবে হাইস্ট। আপনি যদি ভালো খান তাহলে 15 হাজার টাকা, আর আপনি যদি মনে করেন যে মানে মিডিয়ামভাবে খান তাহলে আপনার 10 হাজার। আর যদি আপনি যদি কন যে না আমি আরও কম খাবো তাহলে সমস্যা নেই, খাইতে পারবেন, কারণ এখানে আপনার চিকেন বাংলা টাকার কত, বাংলা টাকার হচ্ছে 150 টাকা বাংলা টাকারই, তো এখানে অত মানে দাম না চিকেনের। আর বাকি যে গোশগুলো আছে শুয়োরের গোশ এগুলো আমরা খাই না, কারণ আমরা হালাল খাবার খাওয়ার চেষ্টা করি। আর শাকসবজির দাম অনেক বেশি, মোটামুটি সমস্যা নেই 10 থেকে 15 হাজার টাকা হলে একজন মানুষের আরামসে চলে যায়। তো এটা আসলে আমার টোটাল মানে মাসিক ইনকাম আসলে পার ঘন্টায় 18.17 দৌলতি, 12 ঘন্টা কাজ করি। আপনারা যোগ মানে যোগ করলে বা গুণ করলে বুঝতে পারবেন যে আমার ডেলি কত টাকা আসতেছে এবং মান্থলি কত টাকা আসতেছে। এখানে আমার উপর ডিপেন্ড করে আমি কতদিন কাজ করব, আমি 10-20 দিন কাজ করবো না 30 দিন কাজ করব না 15 দিন কাজ করব। এখানে আরেকটা সুযোগ সুবিধা আছে, আপনি যদি কাজ করতে না চান তাহলে আমাদের একটা গ্রুপ আছে, এই গ্রুপে আপনার 1 ঘন্টা আগে বলে দিতে হবে যে আমি আজ অসুস্থ বা আমার মানে ব্যক্তিগত কাজ আছে যার কারণে আমি আজ ডিউটিতে যেতে পারবো না। আশা করি সবাই সব কিছু ক্লিয়ার করে বুঝতে পারছেন। এবং পোল্যান্ডে আপনার কাবাব শপ বা আদার্স যে সমস্ত কাজ আছে এগুলো আপনার 70,000-80,000-90,000 টাকা স্যালারি, সেদিক থেকে আমার স্যালারি আলহামদুলিল্লাহ খুবই ভালো। এবং আপনার কাবাব শপে 12 ঘন্টার ডিউটি, এখানেও 12 ঘন্টার ডিউটি, তো আমার জন্য দোয়া করবেন। এবং এই মাসে আমি যে কদিন কাজ করেছি এই স্যালারি পাওয়ার পরে আপনাদেরকে টোটাল একটা ভিডিও দিব এবং আপনার খরচ সম্পর্কে বুঝতে পারছেন কত টাকা খরচ, সবাই আমার জন্য দোয়া করবেন।